সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের আলোচনা হলো বর্তমান পৃথিবীতে প্রচলিত ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বড় ধর্ম কোনটি এ বিষয়টি নিয়ে। দর্শক, অধিকাংশ মানুষ বিভিন্ন ধর্ম সম্পর্কে বিস্তারিত না জানলেও এই একটা বিষয় মোটামুটি সকলে জানেন যে বিশ্বের প্রধান ধর্ম হলো চারটি, কারণ পৃথিবীর সিংহভাগ মানুষই হিন্দু, মুসলিম, বৌদ্ধ নয়তো খ্রিস্টান। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই চারটি ধর্মের বাইরে এখনও পৃথিবীতে টিকে আছে 4000-এরও বেশি ধর্ম। তবে বৃহত্তম 10টি ধর্মের বাইরে অন্য ধর্মগুলোর অনুসারী সংখ্যা একেবারেই কম। আমাদের আজকের আলোচনা বৃহত্তম 10টি ধর্ম নিয়ে এবং কোন ধর্মটি সবচেয়ে বড় এই বিষয়টি নিয়ে। দর্শক, জনসংখ্যার বিচারে 10 নম্বরে যে ধর্মটি রয়েছে তা হলো শিন্তো ধর্ম। জাপানের স্থানীয় এবং অনানুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম হলো শিন্তো। এই ধর্মের অনুসারীরা কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের কোনো ধর্ম প্রচারক বা ধর্মগুরু নেই, পরকালেও বিশ্বাস করেন না তারা। মজার বিষয় হলো শিন্তোদের কোনো ধর্মগ্রন্থও নেই। এই ধর্মের মূল কথা হলো সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তবে কিছু স্বাধীন আত্মা বা স্বর্গীয় সত্তা রয়েছেন যাদের নাম হলো কামী। এই কামীরা পৃথিবীর মানুষের কল্যাণকামী, তাই মানুষের উচিত তাদের পূজা করা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে খুশি রাখা। এই ধর্মের মন্দিরগুলোই বৃহৎ লোক সমাগম হয় না, বরং অধিকাংশ মানুষের বাড়িতেই ছোট্ট একটি মন্দির থাকে, সেখানেই তারা পূজা করে। যেহেতু শিন্তো ধর্মের কোনো বাধা ধরা নিয়মকানুন নেই, তাই যে কেউ চাইলেই এ ধর্মের অনুসারী হতে পারেন। পুরো জাপান জুড়ে 81,000 শিন্তো মন্দির রয়েছে, যেগুলোতে শিন্তো ধর্মাবলম্বীর চেয়ে সাধারণ মানুষের আনাগোনাই বেশি। পৃথিবীতে এ ধর্মের অনুসারী রয়েছে প্রায় 40 লাখ, এদের প্রায় সবারই বসবাস হচ্ছে জাপানে। এরপরে জনসংখ্যার বিচারে 9ম সর্ববৃহৎ ধর্মটি হলো জৈন ধর্ম। এ ধর্মের উৎপত্তি হলো ভারতে। এ ধর্মের আচার রীতিনীতিও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জৈন ধর্মের মূল বিশ্বাস হলো পৃথিবীতে 24 জন তীর্থঙ্কর তথা বিজয়ী মহাপুরুষের আগমন করেছে, যারা নিজ নিজ সময়ে মানব জাতির ত্রাণকর্তা এবং শিক্ষক ছিলেন। এই 24 জনের মাঝে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভনাথ, যার আগমন ঘটেছিল লক্ষ লক্ষ বছর আগে। আর সর্বশেষ 24তম তীর্থঙ্কর মহাবীরের আগমন ঘটে খ্রিস্টীয় 5ম শতকে। নির্দিষ্ট কোনো ঈশ্বর নয়, বরং কালে কালে তীর্থঙ্কররাই পৃথিবীতে মানব জাতির দিক নির্দেশনার জন্য আসেন বলে তারা বিশ্বাস করে। বর্তমান বিশ্বে 40 লক্ষেরও বেশি মানুষ এ ধর্মের অনুসরণ করে, যাদের 1/3 বসবাস ভারতে। তাছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশেও জৈনদের বসবাস রয়েছে। এরপরে 8ম বৃহৎ ধর্মটি হলো বাহাই ধর্ম। বাহাই ধর্মের ইতিহাস একেবারেই অপরিচিত। 19 শতাব্দীতে মির্জা হুসাইন আলী তথা বাহাউল্লাহ তৎকালীন পারস্যে ধর্মের সূচনা করেন। অনেকে এটিকে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে উল্লেখ করতে চান। কিতাবুল আকদাস হলো এ ধর্মের পবিত্র গ্রন্থ, আর মানব জাতির ঐক্য ও মেলবন্ধনই এ ধর্মের মূল লক্ষ্য। বাহাই বিশ্বাস হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেকেই ছিলেন 1-1 জন স্বর্গীয় প্রতিনিধি, যারা নিজেদের যুগের প্রয়োজন অনুসারে 1-1টি ধর্ম প্রবর্তন করেছেন। তাদের পৃথিবীতে আগমনের সেই ধারাবাহিকতা বাহাউল্লার মাধ্যমে শেষ হয়েছে। বিশ্বের 200টির অধিক দেশে 70 লক্ষাধিক মানুষ বাহাই ধর্ম অনুসরণ করে। এরপর হলো ইহুদি ধর্ম। জনসংখ্যার দিক থেকে এই ধর্মটির অবস্থান হলো 7ম। পৃথিবী জুড়ে ইহুদি ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 1,70,00,000। এ ধর্মের অনুসারীদের 43 ভাগেরই বসবাস হচ্ছে ইসরায়েলে। যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছে আরও 43%, বাগেরা লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর এশিয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ইহুদিদের মূল ধর্মগ্রন্থ হলো হিব্রু বাইবেল, যা তানাক নামে পরিচিত। ইহুদি ধর্মের প্রধান 3টি সম্প্রদায় হলো অর্থোডক্স, কনজারভেটিভ এবং রিফর্মিস্ট। দশকের পরের ধর্মটি অর্থাৎ 6ষ্ঠ ধর্মটি হলো শিখ ধর্ম। বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় 3 কোটি। এদের প্রায় সবারই বসবাস উত্তর ভারতের পাঞ্জাবে। 15 খ্রিস্টাব্দের দিকে পাঞ্জাবে এই ধর্মের আবির্ভাব ঘটে। শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক, তারপর একে একে 9 জন গুরুর দায়িত্ব পালন করেছেন। একেশ্বরে বিশ্বাস করায় ধর্মানুসারীদের জীবন ধারণের দিক নির্দেশনা ঠিক করে দেন তাদের গুরুরা। গুরু গোবিন্দ সিং গুরু পরম্পরার রীতি টেনে শিখ ধর্মের পবিত্র গ্রন্থকেই নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন। অর্থাৎ এই ধর্মগ্রন্থই অনাগত দিনে শিখদের পথ চলার নিদর্শন হবে। তিনি এর নামকরণ করেছেন গুরু গ্রন্থ সাহেব। এর পরের ধর্মটি অর্থাৎ 5ম সর্ববৃহৎ ধর্মটির নাম হল হ্যান ধর্ম। দর্শক, চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায়ের নাম হল হানজু বা হ্যান সম্প্রদায়। তারা যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাকেই চীনা লোকধর্ম বা হ্যান ধর্ম বলা হয়। তারা একাধিক দেবতা বিশ্বাস করে এবং প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করে। বর্তমানে এই ধর্মের অনুসারী 40 কোটির কাছাকাছি। এরপরে যে ধর্মটি রয়েছে তা আমাদের সবারই পরিচিত, আর তা হলো বৌদ্ধ ধর্ম। বর্তমানে জনসংখ্যার দিক থেকে বৌদ্ধ ধর্মের অবস্থান হলো 4র্থ। পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা আনুমানিক 51 কোটি। তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস হচ্ছে চীনে।
তাছাড়া থাইল্যান্ড, জাপান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও বড় অংশ হল বৌদ্ধ। দশকের পরে তৃতীয় অবস্থানে যে ধর্মটি রয়েছে তা হলো হিন্দু ধর্ম। বর্তমান বিশ্বে হিন্দু ধর্মের অনুসারী প্রায় 120 কোটি। এদের প্রায় সবারই বাস দক্ষিণ এশিয়ায়। হাজার হাজার বছর পূর্বে মানুষের প্রকৃতি পূজার মাধ্যমে এই ধর্মের সূচনা হয়। বেদ, উপনিষদ এবং গীতা হল হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা সংখ্যা নিয়ে একাধিক বিশ্বাস রয়েছে। রয়েছে একেশ্বরবাদ এবং বহু ঈশ্বরবাদ। তবে ত্রিমূর্তি নামে পরিচিত তিনজন প্রধান ঈশ্বরেই অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন। তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এই ধর্মে রয়েছে মানুষের 4টি বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এরপর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলাম ধর্ম। তবে দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে ইসলাম ধর্মের নাম সবার আগে। ধারণা করা হয় 2075 সালের মধ্যে ইসলাম ধর্মের লোক সংখ্যা অন্যান্য ধর্মের লোক সংখ্যার চাইতে অনেক বেশি হবে। দর্শক, পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 190 কোটি। এদের সবাই মোটামুটি 2টি ভাগে বিভক্ত, একটি হল শিয়া আর একটি হল সুন্নি। বর্তমানে 50টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল কোরআন এবং ধর্মের অনুসারীদেরকে বলা হয় মুসলিম। এর পরের ধর্মটি অর্থাৎ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মটি হল খ্রিস্টান ধর্ম। পৃথিবী জুড়ে প্রায় 240 কোটির মতো মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। এ ধর্মের মূল ধর্মগ্রন্থ হল পবিত্র বাইবেল, যার রয়েছে 2টি খণ্ড: ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। খ্রিস্টান ধর্মের অনুসারীদের বড় 2টি সম্প্রদায় হল ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। এর মধ্যে রোমান ক্যাথলিক চার্চের অনুসারীর সংখ্যা প্রায় 130 কোটি। অন্যদিকে প্রোটেস্ট্যান্ট মতের অনুসারী আছে 90 লাখের অধিক। দর্শক, আপনারা জানেন যে বিশ্বের প্রধান এই ধর্মগুলোর বাইরেও একটি বড় অংশ রয়েছে যারা হলো ধর্মনিরপেক্ষ নাস্তিক। এদের বর্তমান সংখ্যা 120 কোটিরও বেশি এবং এই সংখ্যাটা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক দর্শক, আমরা দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি একটুখানি হলেও ভালো লেগে থাকে এবং অল্প কিছু হলেও শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।